মাহিকে নিয়ে কথা বলার মতো রুচিও আবার এখন নাই, আপাতত এই দুই দিন আমার রুচিও নষ্ট হয়ে গেছে। মাহিকে নিয়ে কথা বলার রুচি নাই, আমি কি খাবার জিনিস জামা? রোশনকে নিয়ে আমি ওর ভুল ভাল যেটাই বলেছি কিনা, যে বিয়াদবি করেছে, মাহি কি করলো, রোশন কি করলো? জি 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 আসসালামু আলাইকুম। অনন্ত জলিল সাহেব, মিশা সওদাগর, আমার দোস্ত ইকবাল, দোস্ত উচ্চারণটা ঠিক হয়েছে না, দোস্ত ইকবাল আর ওমর সানি সোনার গায়ের সামনে গাড়িটা আসলো, দাঁড়াইলো নাকি গাড়ি থেকে নামাইলো না গাড়িতে উঠাই দিল বুঝলাম না, কিন্তু মিশার সাথে অনন্ত জলিল সাহেব হাত মিলাইছে রে ভাই, একদম হ্যাঁ আমেরিকান রাশিয়া হাত মিলামিলি হয়েছে একটা, ভালো লাগলো। ইকবাল সাহেবের আবার আমার মতো একটা হাফ শার্ট পরা ছিল, দামি একটা হাফ শার্ট, আমারটা তো ওই যে আমার বোন পাঠাইছে বুঝছে আমেরিকা থেকে, হ্যাঁ কক্সবাজার যাওয়ার সময় পয়রা যাওয়ার জন্য, আমি তো ইনডোরেই পড়তেছি, এটা আউটডোর শার্ট। যাই হোক, হাত মিলামিলি, তারপরে দেখলাম যে ওরা সোনারগাঁয়ের দিকে চলে গেল। অনন্ত সাহেব কিন্তু গাড়িতে উঠে চলে গেল, গাড়ি থেকে নামাইছে, তার মানে সিঁড়ি দিয়ে উঠতেছে, ওই যে হাত মিলাইয়া সিঁড়ি দিয়ে উঠতেছে। ইকবাল সাহেব মাঝে মাঝে একটু সামনে চলে যায়, আবার দেখে যে ওরা পিছিয়ে আসে, আবার পিছনে আসে, এই ব্যালেন্স করে আর কি, ফ্রেম ব্যালেন্স করে, সামনে তো ক্যামেরা একটা দেখাই যাচ্ছে, যাচ্ছে আগে আগে, হ্যাঁ দারুণ দৃশ্য। কিন্তু ছবির ব্যবসার টাইমটা দেখেন, এই মিশা সওদাগর ও অভিনয় জানে না, হেই না সেই না, কী কী কথাবার্তা ভাই, উনি আবার বলছে স্যুট পয়রা স্যান্ডেল পয়রা চলে আইসে শুটিংয়ে, কোন ইতিহাস কবেকার, অনেক কথাবার্তা হয়েছে। এর মধ্যে বর্ষা ম্যাডামের সাথে তুষি, ওই যে পরাণের না হাওয়া হাওয়া হাওয়ার হাওয়ার তুষির একটা হালকা ঝগড়া বিবাদ হয়ে গেল, চেয়ার ধাক্কাধাক্কি বুঝছেন, ওই চেয়ার সরে না, চেয়ার না চেয়ার না, ওই যে ফটো ফটো শ্যুট করার জন্য ওই যে ছবিগুলো রাখে না, ওইটা সরাই দিয়া তুষি ছবি তুলছে, ওইটা আবার জবাব দিছে বর্ষা ম্যাডাম। বর্ষা ম্যাডাম বেশি কিছু কানে নেবেন না, না দেখার ভান করবেন, হ আমি জানি আপনার লাগে, মেয়ে মানুষটা এরকমই হয়, কিন্তু মাথায় নেবেন না বেশি, কারণ এখানে একটা বুঝছেন না, আপনি তো শুধু নায়ক আর নায়িকা না, আপনি তো একটা সাইড আছে না, বিজনেস সাইড আলাদা একটা অন্য ব্যাপার আছে বুঝছেন না। এরপরে আসি, দেখেন এগুলো তো চললো চললো, হঠাৎ একটা শূন্যতা, কারণ এরপরে কী ছবি আসবে, আসিতেছে আশীর্বাদ। আশীর্বাদে কী আসলো প্রথম আমাদের সামনে, ছবির প্রডিউসার আমাদের জেনিফার আপা, না আপা বলা যাবে না, ভাবি ভাবি না, ভাবিও বলতে পারুম না, কারণ উনি ইকবাল সাহেবের এক্স ওয়াইফ, তার মানে এখন ভাবি বলা ঠিক হবে না, ম্যাডাম জেনিফার ম্যাডাম, জেনিফার ম্যাডাম আসলেন ক্যামেরায়, ডাইন সাইডে আমার গুরুজি দেলোয়ার জাহান ঝন্টু উনি বসা, ক্যামেরা বাইরে কে ছিল আমি জানি না, হয়তো মুস্তাফিজ সাহেব ছিলেন, মানিক সাহেব আর কি, মুস্তাফিজুর রহমান মানিক ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছেন উনি একটা ছবিতে, খুবই ভদ্রলোক, এই কয়েকদিন আগে তিন চার সপ্তাহ আগে বিয়ে করছে, একদম নতুন বউর মতো লাজুক একটা মানুষ, হ্যাঁ হ্যাঁ একদম লাজুক। এই ইন্টারভিউতে জেনিফার ম্যাডাম এমন কিছু কথা বলছেন যে কথাগুলো না বিতর্ক হয়ে গেছে, ওই যে খাওয়া নিয়ে, ডিম নিয়ে, নারকেল তেল, তারপর একটা প্রোডাকশন ছেলেকে গালমন্দ করে বের করে দেওয়া, মানে ওই প্রোডাকশন ম্যানেজার থাকলে, প্রোডাকশন বয় টি বয় থাকলে মাহি কাজ করবে না, কারণ মাহি ওই ছেলেটার কাছে, ছেলেটার নাম ইয়েস কী জানি আমি, না চিনি ছেলেটা চিনি আমি, না হলো আমার মনে হয় 250-300 ছবি করছে, প্রোডাকশনে কাজ করছে, ভালো ছেলে, নামটা এই মুহূর্তে মনে নাই, ওই ছেলেটাকে বলছে যে নারিকেল তেল দে, ও আবার প্রডিউসার অর্ডার করছে ওই যে রসন খাইতে বসছে ওর গরুর মাংস লাগবে, ওইটা আনতে যাচ্ছে,
সে তেলটা আনে নাই, এই কারণে মাহি পরে শুটিং স্পটে ওকে গালাগালি করছে, বলছে ও থাকলে আমি শুটিং করুম না, ও বাদ, ওকে এই মুহূর্তে বাদ দিতে হবে নাহলে আমি স্পট থেকে চলে যাব। পাশে যে বসা আমার ওস্তাদ, উনি কিন্তু তখন উত্তেজিত হইতেছিলেন এই কথাটা শোনার পর, হ্যাঁ ওনার মাথা গরম হইতেছে তো, কারণ এটা তো একটা পরিচালকের ব্যাপার না, মান সম্মানের ব্যাপার, এখানে এই কথা তো বলতে পারে না আর্টিস্ট, একজন ন্যাশনাল অ্যাওয়ার্ডপ্রাপ্ত পরিচালকের আন্ডারে ওই সময়ে কাজ করছেন, ওই সম্মান বোর্ডটা তো থাকতে হবে, একটা প্রোডাকশনের ছেলে ভুল করছে, সে ভুলটা পরে শুটিংয়ের পরে বিচার হইতে পারে। রানিং একটা ছবি একটা দিনের শুটিংয়ের কস্ট আছে 1-15 লাখ, অ্যাকশন ডান্স থাকলে 1.5 লাখের উপরে, কী করে আপনার মুখ থেকে আসে ম্যাডাম যে ওই ছেলেটি থাকলে কাজ করবেন না, যত বড় ভুল করুক, কিন্তু মাইন্ড করছেন উনি, কিছুই করার নাই। তো এই ইন্টারভিউটা প্রচার হওয়ার পর এবং আমার ওস্তাদের কথাবার্তা এখানে কিছু প্রচার হয়েছে, হওয়ার পর পরিচালক তার ছাদে বা কোথাও আরেকটা প্রেস কনফারেন্স ডাকছে, সেটা মাহি রশন আর পরিচালক মানিক সাহেব, এই কিছুদিন আগেই বিয়ে করছেন, একেবারেই লাজুক মানুষ, একদম নতুন বর মতো লাজুক আমি বলবো, হ্যাঁ আগের ইন্টারভিউ পরের ইন্টারভিউ মিলে আমার কাছে মনে হয়েছে ভদ্র মানুষ যাওয়া হয়, ভদ্রলোক। এই মানুষটা এখানে যা কিছু বলছে এটা মারাত্মক, এখানেও নোট রাখেন পরে বলি, রশন বলছে যে উনি পানি তালা দিয়ে রাখেন, প্রডিউসার মাইন্ড করেন একটা মাইন্ডে রাখেন, প্রডিউসার পানি রাখেন তালা দিয়ে, উনি খাবার ঠিক মতো দেন নাই, উনি বগুড়ায় না কোথায় শুটিং করার সময় পাকিস্তান আর্মি বানাইতে হবে, ওটা তো অনুদানের ছবি, অনুদান বুঝছেন মানে সরকারি সাহায্যের ছবি, হ্যাঁ সরকার সাহায্য করে কিছু পরিচালকদের কিছু প্রডিউসারদের যে আপনারা ছবি বানান, ওই ছবি সেটা আর্মি মিলিটারির দরকার, ডাইরেক্টর চাইছে, গাড়ি চাইছে একটা, সে গাড়ি পায় নাই, মিলিটারি চাইছে, সে মিলিটারি গ্রাম থেকে ধরে নিয়ে এসে, রশন বলতেছে 17-18 বছরের পোলা পান যারা পিস্তল ধরতে পারে না আর রাইফেল ধরতে পারে না, ছবির প্রমোশনে এসে কিন্তু সব আলোচনা হচ্ছে, হাই 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 ভাবা যায়। মাহি আবার আরেক ডিগ্রি উপরে ভাই, কারণ কি জানেন, ও একটু সাহসী, ওই যে অগ্নি টগ্নি করে আসছে না, অন্যরকম একটা সাহস, জাজ থেকে আসছে তো বুঝেন না কেন, বিগ প্রোডাকশন থেকে আসছে, উনি আবার বলছে যে আমি জানি জোর যার মুল্লুক তার, 10-5 রেমুনেশন 5 লাখ টাকা সেটাও আদায় কইরা শুটিংয়ে গেছি বলছে, দেখেন আবার নিজে শিকারই গেছে যে আমি এই ছবিতে না সব ছবিতেই আমি আউটডোর গেলে মাম পানি দিয়ে, মাম পানি নাম নেয় না এটা পাবলিসিটি করে নাই, মানে বোতলের পানি, পানি দিয়ে গোসল করে উনি আউটডোর, কারণ ওই যে বাইরের পানিতে মনে করেন যে নোনা জল থাকে অনেক সময়, অনেক সময় অনেক কিছু থাকতে পারে স্কিনের ব্যাপার, তাই না, উনি ওইটা দিয়ে গোসল করেন, উনি বইলেই নেন পার্টিতে, ভাই আমার নিলে না, না নিলে না নেন, আমি ওই যে মিনারেল ওয়াটার দিয়ে গোসল করুম আউটডোর গেলে, কিছু করার তো নাই, যাক 20,000 টাকার পানি অসুবিধা কী, ফোনটা বন্ধ কর, 20,000 টাকার পানি যাক, কিন্তু করুক গোসল, উনি সুস্থ থাকলে ওনার মন ভালো থাকলেই তো কাজটা সুন্দর হবে, সেদিকেও লক্ষ্য করা হয় নাই, এগুলো আগের ছবির কথা, এই ছবির ঘটনা না, এইটা নিয়ে ভাই আন্ডালয়া কাজ্যা বুঝছেন নি, আন্ডালয়া কাজ্যা যে আমি থাম্বেল দিছি, এমন এক ক্যাচাল হইল যেটা সত্যি খুব লজ্জাজনক, একটা সংসারে অনেক কিছু ঘটতে পারে, আমাদের সার দিছে যে বোন সে আমার আপন সদ্বোন, সদ্বোন সে বলতেছে একটা সংসারে অনেক কিছু ঘটতে পারে, সে তা বুঝলে কি এগুলো বাইরে বলতে হবে, একটা ছবি বানাতে বানাবা মানে একটা পরিবার, একটা পরিবার নিয়ে তোমরা একটা ছবি বানাও, এই ছবিগুলা হ্যাঁ কারণ উনি আবার এগুলো নিজের চোখে দেখছেন, কারণ ওনার মেয়েই কিন্তু বিন্তু আমার ক্ষতিপূরণ ছবিতে অভিনয় করছে, নিজের চোখে শুটিংগুলো দেখছেন তো, দেখছে একটা পরিবারের মতো, আমার প্রোডাকশন পরিবারের মতোই, তো ওই পরিবারের লোকের মধ্যে ঝগড়া হইতেই পারে, এগুলো বলে বাইরে আইসা যে অমুকে পানি আটকায় রাখে, অমুকে খাওয়া দেয় না, উনি অনুদানের টাকা মাইরা মার্কেটিং করছে, এগুলো খুব খারাপ কথা, হ এগুলো এমন এমন কথা, আবার ওই যে রশন বলছে উম্মাদ ম্যাডামকে,
এই যে উন্মাদ বলা এগুলা কিন্তু বুঝছেন, এই যে তানবীর তারিক একবার আমারও উন্মাদ বলছিল বুঝছেন, আমি মাফ করে দিছি, এই ম্যাডামও মাফ করে দিছে দেখলাম বুঝছেন। উন্মাদ উন্মাদ বললে হয় কি উচ্চারণটা কি উন্মাদ উন্মাদ মানে পাগল পাগল, তার মানে কি জানেন মামলা হয়ে যেতে পারে, একদম মামলা হয়ে যেতে পারে। আমি তার আমার নামে তো একবার জিডি হয়েছে বুঝছেন না, আমি ওইখান থেকে সাবধান। এই পর্যায়ে চলে গেছে, কিন্তু কয়েকদিন আগে না আমাদের নির্বাচন গেল, এমন ফাটাফাটি সারা ওয়ার্ল্ডব্যাপী মনে হইতেছে বুঝছেন দেশের নির্বাচন, এতগুলা নেতা নির্বাচনে পাশ হইল, উনারা চুপ কেন? কাঞ্চন ভাই আপনাকে বলছি আপনি এগিয়ে আসেন, ডাকেন জেনিফার ম্যাডামকে, ডাকেন মানিক সাহেবকে, ডাকেন রওশনকে, ডাকেন মাহিয়া মাহি, যে আমার আমার কালো জাম্পার আমিন খান ধামাকা নামে একটা ছবি করতে গেছিলাম মাহির সাথে, ছবিটা হয় নাই বুঝছেন, কী কারণে হয় নাই জানি না, সাইনিং মানি মাহিও পাইছে আমিও পাইছি, জীবনে যে কত সাইনিং মানি খাইলাম, ছবি হয় না, যাই হোক মাহি ভালো থাকো। এই যে একটা কিরিকাচা, এই কিরিকাচাটা কেন বন্ধ করা হবে না? ইলিয়াস কাঞ্চন ভাই আপনাকে বলতেছি যে আপনারা যে পাশ করলেন, পাশ করে কী করলেন, যারা যাদেরকে জাহেদ খান বের করে দিয়েছিল ওদেরকে আবার সমিতিতে নিয়ে আসছেন, ভালো কাজ করছেন। এরপর আপনারা বলছিলেন ছয় সাতটা ছবি বানাইবেন, নিশ্চয়ই আরম্ভ করবেন, কিন্তু পরিবেশটা তো ঠিক রাখতে হবে। এই যে এফডিসির ভিতরেই তো এইসব আলোচনা হচ্ছে ইউটিউবারদের ক্যামেরার সামনে হচ্ছে না, আপনি দুই দলকে ডাইকা এফডিসিতে বৈশা, দুই বাহুতে দুই দল নেবেন বৈশা, বিচার না, প্রেস কনফারেন্স না, জাস্ট আশীর্বাদ ছবির প্রমোটটা করে দেন। হ ডাইরেক্টর সব হয়তো কোনো অভিমানে বইলা ফেলছে যে আমি ছবিটা বানাইতে পারি নাই, ছবিটা দেখে আমাকে গালি দিয়েন না, এগুলা বললে মানিক ভাই ছোট ভাই হলে দর্শক যাবে, এটাও আপনার ছবি ওইটাও আপনার ছবি, কোনটা যাও পাখি বলো তারে, এই যে আপনি বললেন চিপা চাপা দিয়ে বাইর করে দিয়ে এইটা ওইটা পরে দেখা যাবেনি, মাহিকে যে বুদ্ধি দিলেন যে চ্যাটিংটা সামনে আসছে, আরে এইটা ব্যবসা খারাপ করলে ওইটার বুকে পড়বে তো, হলালা কইব যে না এই ডাইরেক্টর মাথা ঠিক নাই, বুঝেন না কেন, দুটাই তো আপনার সন্তান। আমার ভিডিওটা এখানে শেষ করতেছি, অনেকদিন পর আসলাম আবার, মাঝে মাঝে এখন গ্যাপ পড়বে, ছবি আরম্ভ করছি, ছবি আরম্ভ করা মানে শুটিং না, শুটিং না কিন্তু ছবি আরম্ভ করা মানে, আমরা এখন টেবিল ওয়ার্কে আছি। একটা সুখবর দেই, আমার সাথে 14 জন আরেকজন আসবে, 15 জন হবে বা 16 জনও হইতে পারে, এডি কাজ করবে, এডি মানে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, হ্যাঁ এরা সব এই যে সিনেমার না কিন্তু নাটক জগতের, হ্যাঁ এই মিডিয়ার, এরা আমার সাথে কাজ করবে, এখান থেকে যদি দুজনও একজনও পরিচালক হিসাবে বেরিয়ে যায় আমি ধন্য হয়ে যাব, কারণ আমি এদেরকে শিখাবো, আর আমার এমন একটা ছবি করতে যাচ্ছি আমার এতগুলো এডি লাগবেই, অনেক বড় টিম লাগবে জানেন। আপনারা যে কমেন্ট করেন না তামিল স্টাইলে দেখতে চাই, হলিউড স্টাইলে দেখতে চাই, বোম্বে স্টাইলে ফাইট দেখতে চাই, দেখামু ফাইট তো আর ডাইরেক্টর করে না, ডাইরেক্টর প্রডিউসারের কাছ থেকে টাকাই না দেয়, মাদ্রাস থেকে আসবে বোম্বে থেকে আসবে। আপনারা ডান্স দেখতে চান, নাচ দেখতে চান, পাসওয়ার্ডে যা দেখাচ্ছি তার দুইগুণ দেখাবো, মাথায় রাখেন, কারণ আমার বিরাট টিম, আমার ক্যামেরাম্যান শাহিন, আমার স্টাডি ক্যাম চালাবে সেই চিন্নাই 6 ফিট রাজেশ, সেই চালাবে, সে শাহরুখ খান আমির খান সলমান খান এদের উপরে ক্যামেরা চালাইছে, তাকে আনতেছি, আমার টেকনিক্যাল সাইড A1, কারণ আমার অনেক দিনের ইচ্ছা। আচ্ছা আমি যদি মাদ্রাজি ডাইরেক্টর হইতাম, মাদ্রাজি ডাইরেক্টর তার সন্তানকে হিরো বানায়, হ্যাঁ আমি যদি এরকম সুযোগ পাইতাম আমার একটা সন্তানকে হিরো বানাইতে পারতাম, সেই কাজটাই করতে যাচ্ছি, এমন একজনকে পেয়ে গেছি ও আমার সন্তানের মতোই, আমি তাকে তৈরি করে আগামী 3 থেকে 4 মাস ঢাকা হংকং দুই জায়গায় তৈরি হবে সে, দেন আপনাদের সামনে আসবো, দোয়া রাখবেন, আল্লাহ হাফেজ।